আসসালামু আলাইকুম বিয়ার্স। তো আবার পুনরে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সিএনসি মিলিং মেশিন রিলেটেড যারা ডিটেল পাইতেছেন তাদের জন্য, আর এই মডেলগুলো কিন্তু সিএনসি মিলিং মেশিনের থেকে বানানোর জন্য কিন্তু এরকম থ্রি ডি ড্রয়িং প্রথমে আপনাকে বানাইতে হইব। যে কোনো আপনি থ্রি ডি সফটওয়্যার থেকে আপনি এরকম আপনি ডিজাইন করে তারপরে এটা থেকে আপনি কিন্তু পোস্ট প্রসেসার ক্রিয়েট করে তারপরে আপনার মেশিনে চালাইতে হইব। তো এটা যে কোনো সফটওয়্যার হোক না কেন, আপনি এটা যে delcam পাওয়ারশেপ হোক পাওয়ার মিল হোক, এইগুলো নতুন ভার্সন, এটার নাম সেন্স অটোডেক্স পাওয়ারশেপ করা হয়েছে। তো আপনারা অটোশেপ পাওয়ারশেপ, অটোডেক্স পাওয়ারশেপ অথবা delcam পাওয়ারশেপ দুটো একই সফটওয়্যার, কিন্তু এগুলো আপডেট ভার্সন অথবা সলিড অথবা আপনারা NX10 অথবা আর্ট ক্যাম অথবা আপনার কী বলে অটো ক্যাট, যে কোনো ক্যাট ক্যাম সফটওয়্যার থেকে আপনারা কিন্তু এসব ড্রয়িং বানাইতে পারেন। তো আমি প্রথমে এখান থেকে একটা সিঙ্গেল লাইন সিলেক্ট করলাম, এখান থেকে আমরা একটা লাইন নিলাম। তো এই লাইনের এটা লেন্থ হবে 80 মিলি, 80 মিলি এটা লেন্থ দিলাম। তো ওদিকে আমরা 40 মিলি ওদিকে সেম এই সাইজের আর একটা লাইন নিই, তো সেই জন্য আমরা ওখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখন এই দুইটারে বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার জন্য সিঙ্গেল লাইন নিলে এই এখান থেকে এখানে সিলেক্ট, এরপরে এই জায়গা থেকে এই জায়গায় সিলেক্ট, এরপরে ওকে। এরপরে আমরা এটারে কম্পোজিটিভ কার্ভ ফিরে নিলাম, আইসোমেট্রিক ভিউ আপনার দেখার সুবিধার জন্য। এরপরে সলিড, এরপরে এক্সট্রুড, এটার উপরে ডাবল ক্লিক করার পরে এটা 30 মিলি আছে, এটা 30 মিলি এইব আমাদের। তো এরপরে আমরা এটারে এখন আমাদের এরকম ডিগ্রি কাটবো, পেপার কাটবো, ঠিক আছে। তো সেটা এটার অর্ধেক হইব। তো এখান থেকে আমরা এই লাইন এটা সিলেক্ট করুন 20 মিলি, ঠিক আছে। 20 মিলি সিলেক্ট করার পর এখান থেকে এই যে এই কোনাতে আমরা এটা লাগাই দিলাম। তো আপনি লাগাই দেওয়ার পরে আমরা এখন এখানে ট্রাই অ্যাঙ্গেল একটা কম্পোজিটিভ কার্ভ বানাবো। তো এখান থেকে এটা সিলেক্ট করবেন, এরপরে এই যে পয়েন্টগুলো দেখতেছেন পয়েন্টগুলো ক্লিক করবে, এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যে কাট কাটের পরে এখান দিয়ে আমরা থ্রু বানাই দিই, এই যে এদিকে পুরো এটা কেটে দেবো, ঠিক আছে। এই দেখেন এরকম ডিগ্রি হয়ে গেছে, পেপার হয়ে গেছে। তো এরপরে আমরা আবার এখান থেকে এদিকে এই লাইনটা সিলেক্ট করবো, এখানে 8 মিলি আপনার বোল্ট লাগবো, 8 মিলি বোল্ট লাগবো, আর সেটা কাউন্টার বোল্ট, ঠিক আছে। কাউন্টার বোল্টের উপরে বোল্টের যে হেড আছে হেড আপনার 11 মিলি, 8 মিলি বোল্টের হেড 11 মিলি। তো সেই জন্য আমরা এটারে এই যে বরাবর হইব, ঠিক আছে, আমরা এটারে এদিকে 11 মিলি শিফট করে রাখি না আমরা। এখান থেকে আমাদের এই যে XY ফেস এটারে আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই প্লেন সিলেক্ট করার পরে এরপরে আমাদের এখান থেকে 11 মিলি অফসেট হইব, এই যে এখন এখান থেকে 11 মিলি অফসেট হয়েছে। তো আমরা এই লাইনগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পরে আবার এখান থেকে এটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা এখান থেকে 15 মিলি, সরি এটা নিচের দিকে যাইতে আছে, নিচের দিকে না, এটা আমাদের প্ল্যান যে এটা এই জেট আছে জেট অ্যাক্টিভ করে নেবেন। এরপরে আমরা এটারে লক করে দিলাম কাজের সুবিধার জন্য। এরপরে এটারে আমরা 15 মিলি শিফট করে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে একটা সিঙ্গেল প্ল্যান এখানে এটা লক আছে, সেই জন্য এরকম দেখাইতে আছে। তো আমরা এটা এখানে পেয়েছি ইন্টারভিউ দিলাম। এরপরে আমরা এখানে একটা আর্ক দিব, এটার ডায়ামিটার উপরে এটা ডায়ামিটার হইব 11 মিলি, এটা 14 মিলি আছে। তো আমরা এটারে 11 মিলি এটা ডায়ামিটার, ঠিক আছে।
এটা 11 মিলি দিলাম এরপরে আরেকটা সার্কেল নিব এটা রেডিয়াস আমরা দিমু 4 মিলি 4 মিলি দিলে আমাদের 8 মিলি ডায়ামিটার এজ ডায়ামিটারের ডাবল হয় ঠিক আছে রেডিয়াস হাফ হয় ডায়ামিটার ডাবল হয় তো আমরা লাইনগুলো ডিলিট করে দিলাম এরপরে আমরা এতে ওনটা সার্কেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এডিট এডিট থেকে মিরর মিররে যাই আর যে ওয়াই জেড সিলেক্ট করার পরে ওকে ক্যান্সেল এইপরে আমরা এখান থেকে এই লাইন আর এই লাইন এটারে আমরা সলিড করতে পারেন অথবা এখান থেকে যে কাট করতে পারেন এই সলিড করলে যে এক্সট্রুড করতে হইব এক্সট্রুড করার পর এদিকে উপরে 40 মিলি আছে এখানে আপনি মাইনাস 40 মিলি দেন ঠিক আছে মাইনাস 40 মিলি দেওয়ার পরে রিগো রিগো দিলে যায় এখান থেকে দোনো দিকে উপর দিকে 40 মিলি নিচের দিকে 40 মিলি এরপর ওকে ওকে করার পর এখান থেকে এই যে সাবট্রাক্ট আছে সাবট্রাক্ট দিলে এখান থেকে এই যে হোল করে দেব ঠিক আছে যে হোল হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে এই বড় আমাদের যে সার্কেল আছে 11 মিলির এই দুইটারে সিলেক্ট করব এইটা আর এই যে এইটা এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এবার দিতে হইব কাট কাট দিতে হইব এই যে এখানে ব্লাইন্ড লেখা আছে ব্লাইন্ডে থাকবো এটার আমাদের যে 8 মিলি যে বোল্ট আছে বোল্টে যে হেড আছে হেডের আপনার থিকনেস আছে 8 মিলি ঠিক আছে হেডের থিকনেস 8 মিলি হয় সবসময় তো এটা আমরা এরপরে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পরে ক্যান্সেল এখন দেখেন ঠিক আছে এই বোল্ট 8 মিলি বোল্ট একবারে ভিতরে চলে যাইব আর এই যে এই ফেজের বরাবর দেওয়া দিব ঠিক আছে আপনি যখন বোল্ট লাগাইবেন এটা অন্য একটা অ্যালুমিনিয়ামের সাথে ফিক্সড হইব আর এই পেপার সেটটা এটা ভিতরে দিকে যাইব ঠিক আছে তো এই ছিল আজকের ছোট টিউটোরিয়ালটা তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগছে আপনাদের প্র্যাকটিসের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আপনারা যদি চান এরকম পাওয়ার মিলের কাজ শিখবেন এটা কীভাবে প্রোগ্রাম বানাইতে হয় পাওয়ার মিল থেকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হইব এবং আমার সাথে আপনার নাম্বার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করবেন তাহলে আপনাদের নাম্বার থেকে আমি আপনাদের ফোন দিতে পারবো আপনাদের আমি অ্যাড করতে পারবো ঠিক আছে অথবা আপনাদের জিমেইল আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আর এটা থেকে পাওয়ার মিল থেকে আমি পাওয়ার মিলের একটা ভিডিও এখন পর্যন্ত আপলোড করি নাই কারণ আপনাদের আমি দেখতে চাই কার কার আপনার ইন্টারেস্ট আছে পাওয়ার মিল শেখার জন্য পুরা প্রোগ্রাম ড্রয়িং থেকে শুরু করে কীভাবে প্রোগ্রাম বানাইবেন টুলপাথ সিলেক্ট করবেন টুল সিলেক্ট করবেন এবং কীভাবে সেটা থেকে এনসি কোড বানাইবেন পোস্ট প্রসেসর বানাইবেন সেই জন্য আমি অপেক্ষা আছি কার আগ্রহ আছে আর কি আমার রেকমেন্ড করে জানান তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ